চিত্রাং নামক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরী উদয়পুরে ও দেওয়ালি মেলা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মেলার ব্যবসায়ীদের কথা পুণ্যার্থীদের কথা চিন্তা করে দেওয়ালি মেলা কমিটি একদিনের জন্য মেলা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তা চলবে 26 অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এখবর জানান দেওয়ালি কমিটির চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। উপস্থিত ছিলেন জেলা শাসক গোভিকার ময়ূর রতিলাল, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সুশন কুমার সেন এবং অতিরিক্ত পুলিশ সুপার এফ ডার্লং। তারা অনেকেই মেলা হাতে আগাওয়ার জন্য মাকে দর্শন করতে পারেনি, মায়ের পুজোতে ভীষণ করতে পারেনি, সেই সব কথাকে মাথায় রেখে আমরা আজকে মিটিংয়ে বসে আলোচনা করেছি। আমরা আলোচনা করে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে মেলা একদিন এক্সটেনশন করা, যুবতীদের কথা এবং ব্যবসায়ী যারা এসেছে তাদের কারণে আমরা কালকে মেলা এক্সটেনশন করেছি 6টা অবধি। কালকে 6টায় আমরা মেলা ক্লোজ করবো। আর 12 বছর টাইম দিয়েছি 27 তারিখে পরে আর দায়িত্ব আমরা স্ট্রংলি যাতে ব্যবসায়ী বন্ধু যারা আছে সেটা যাতে পালন করেছে 12 ঘন্টার মধ্যে তারা এলাকাটা যাতে ভেঙে করে দেয়। এটার জন্য আজকে সাংবাদিক বন্ধুদের টাকা হলো এই খবর দেওয়ার জন্য সবাই আমি অনুরোধ করবো যাতে সব অঞ্চলে এই খবরটা যায়, যাতে বিজেপিরা আসতে পারে, বিজেপি।